পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি বলছিস কিরণ মা? গুরুজি কোথায় চলে যাচ্ছেন? আমি চন্দননগর ছেড়ে আরে বসে গুরুজি একা জয়পুরে কি বলছি? ফোনটা রাখ 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 পুরো পুরো বিপদ কি যে হচ্ছে সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। মা পিলু তাড়াতাড়ি এসো, কোথায় গেলে? চন্দননগর ছেড়ে চলে যাচ্ছে। মা গুরুজি আজকে ব্যাপারটা নিয়ে প্রচন্ড চটে আছেন। কি বলছিস কি তুই আহিন? আদিত্যদা চলে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে আদিত্যদা? মা কিছু বুঝতে পারছে না কি যে হচ্ছে। গুরুজির সামনে ভয়কে যেতে পর্যন্ত সাহস করতে পারছে না। রঞ্জিকে অনেক কথা শুনেছে আজকে, কেন যেটা করার সিদ্ধান্ত নিচ্ছে বুঝতে পারছি না। গুরুজি কি মা আমার উপর চটে আছেন? জানি শাহি, আমার না ঠিক এটাই মনে হচ্ছিল। তা না হলে দেখ মানে এই রঞ্জার আর মল্লারের বিয়ে ডিভোর্স এই ব্যাপারে আদিত্যদা তোর সাথে কোনো আলোচনাই করলো না এবার। সব ব্যাপারেই তো তোকে ডাকতো বল। এই সব কিছু হয়েছে আমার জন্য। তুমি আর বিলু একবার যাও না, গুরুজিকে আটকাও, বলো উনি যা বলছেন তাই হবে, ওনাকে কোথাও যেতে হবে না। এইভাবে রঞ্জা ভেতর ভেতর শেষ হয়ে যা। চেটুমনি তুমি আর বিলু গিয়ে গুরুজিকে আটকাও। আমি আমি কুশলের সাথে কথা বলবো। কুশল কালকেই বাইরে চলে যাচ্ছে, তাহলে ওকে আগেই আটকাতে হবে। হ্যাঁ মানে গুরুজি যদি চলে যান রঞ্জা বাঁচবে না। বুঝতে পারছো ও সারা জীবন নিজেকে দোষ দেবে। এটা হয় না, এটা হয় না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।